এই ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর বিভিন্ন কলেজে ভর্তি হবেন এবং আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনারা এমএ এমএসসি বা এমকম করবেন বা ত্রিপুরা ইউনিভার্সিটিতে আপনারা বিএড করবেন। তো প্রিয় ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। তো আপনারা জানেন যে এই চ্যানেলে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও দিয়ে দিই। আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা আমার সঙ্গে কোনো পরামর্শ করতে চান তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। তো আপনারা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হবেন, আপনাদের অনেকেরই মেসেজ আসছে, অনেকে আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্টস করছেন যে কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কি না, ত্রিপুরা রাজ্যের ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে কি না, আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে কি না। তো আমি এর আগেও একটি ভিডিওতে আলোচনা করেছি যে আপনাদের কোনো প্রকারের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না। তো আপনারা অবশ্যই শুনেছেন এন্ট্রান্স পরীক্ষার কথা, কারণ হচ্ছে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং হায়ার এডুকেশনের পক্ষ থেকেও কলেজগুলিকে নোটিশ দেওয়া হয়েছে যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা এই বছর থেকে আমাদের ত্রিপুরাতেও হবে, কিন্তু পরবর্তী সময়ে আমাদের নর্থ ইস্টে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টটা বাতিল করা হয়। বাতিল করা হয় মানে আপনাদের সেটাকে বন্ধ করে রাখা হয়, এই বছর থেকে চালু হচ্ছে না। কারণ উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে আমাদের, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্য রয়েছে আমাদের নর্থ ইস্টে, সেখানের ভৌগোলিক অবস্থান বা যে আমাদের পরিকাঠামো, আমাদের যে নেটওয়ার্কিং সমস্যা, তো ইত্যাদি দিক বিবেচনা করে এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট কলেজে ভর্তির জন্য সেটা এই বছর বন্ধ রাখা হয়। কারণ এটা আপনারা জানেন যে কম্পিউটার বেসড টেস্ট, তো প্রত্যেকটা জায়গাতে আমাদের এমন এক্সাম সেন্টারও নেই, সব কয়টা আগরতলাতে আমাদের এক্সাম সেন্টার। তো বিভিন্ন দিক বিবেচনা করে সেটা বলা হয় যে আমাদের ত্রিপুরার জন্য এবং উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলির জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না। তো আপনারা যারা কলেজে ভর্তি হবেন, আপনারা নর্মালি কলেজে ভর্তি হতে পারবেন, যারা আগে ভর্তি হয়েছেন সেই অনুযায়ী আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। সেটা আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর কীভাবে করতে হয়, কী করতে হবে সেটা আমি বলে দেব। তো মূল কথা হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে না, সেটা আপনারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজ, যে কোনো কলেজই বলুন না কেন। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে বলছেন রামঠাকুর কলেজে ভর্তি হওয়ার জন্য লাগবে কি না, উমেন্স কলেজে ভর্তি হওয়ার জন্য লাগবে কি না। তো লাগবে না, আপনাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এবারে যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর আপনারা ত্রিপুরা ইউনিভার্সিটিতে আইএমডি কোর্সে ভর্তি হতে চান, আপনাদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে এবং সেটা লাস্ট ডেট সম্ভবত আগামীকালকে। তো ত্রিপুরা ইউনিভার্সিটিতে আইএমডি কোর্সে ভর্তির জন্য আপনাদের কিন্তু সুয়েট ইউজি এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। তো তার ফর্ম ফিল আপ চলছে এবং লাস্ট ডেট সম্ভবত আগামীকালকে। এবং যারা আপনারা এই বছর ফিফথ সেমিস্টারে আছেন, অর্থাৎ আপনারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা চলছে বা অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনারা যারা এই বছর ত্রিপুরা ইউনিভার্সিটিতে বা আমাদের অন্য কোনো ইউনিভার্সিটিতে আপনারা এমএ করতে চান বা এমএসসি করতে চান বা এমকম করতে চান, আপনাদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষা অবশ্যই দিতে হবে। সেটা হচ্ছে সুয়েট পিজি, আপনাদের সুয়েট পিজি এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, তারপরে কিন্তু আপনাদের এমএ এমএসসি এমকম মানে মাস্টার্স কোর্সে ভর্তি হওয়ার চান্স থাকবে। অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটিতে আপনারা যে কোনো কোর্সে ভর্তির জন্য আপনাদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। এবং অনেকেই বিএড এর কথা বলছেন, আপনারা যারা বিএড কোর্স করতে চান ত্রিপুরা ইউনিভার্সিটিতে, তো আপনাদের কিন্তু কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হবে, সেটা আপনাদের পিজি সুয়েট এক্সাম দিতে হবে আপনাদের। এবং আপনারা যারা কলেজের ফিফথ সেমিস্টারে আছেন বা যারা সিক্স সেমিস্টারে উঠে গেছেন, অলরেডি ফিফথ সেমিস্টারে অনেকের পরীক্ষা শেষ হয়ে গেছে বা অনেকের শেষ হয়নি, আপনারাও কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটিতে বিএড এর এন্ট্রান্স টেস্ট দিতে পারবেন। আশা রাখছি এই ভিডিওর দ্বারা আপনারা অনেকটাই বুঝে গেছেন, আপনাদের আর সমস্যা থাকবে না। যদিও তারপরে কোনো সমস্যা থেকে থাকে কমেন্টসে লিখুন আপনারা, তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, সেখানে মেসেজ করতে পারেন। তো চলুন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।